আগামী একুশে জুলাই কলকাতার ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শহীদ দিবস পালন করা হবে ওই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ওই সভাকে সফল করার লক্ষ্যে জেলায় জেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হচ্ছে তারই অঙ্গ হিসেবে শনিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চেও বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অলোক কুমার মাঝি বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস কোহিনুর মজুমদার বর্ধমান উন্নয়ন সংস্থার সভাপতি কাকুলি তা সহ বর্ধমান পুরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ আমরা একদিকে যেমন একুশে জুলাইকে সামনে রেখে বিভিন্ন জায়গায় মিটিং মিছিল আমাদের কর্মী সভা করছি তার সাথে সাথে এই অমর শহীদ একুশে জুলাইকে সামনে রেখে যেতে মানে শহীদের রক্তে তর্পণের মধ্য দিয়ে আমরা যেমন কেউ প্রধান কেউ উপপ্রধান কেউ বিধায়ক সাংসদ হতে পেরেছি তাই তাদেরকে স্মরণে আমরা একুশে জুলাইকে সামনে রেখে কিছু জায়গায় কিছু কিছু জায়গায় যুব তৃণমূল কংগ্রেসের থেকে রক্তদান শিবির করছি প্রত্যেকটা ব্লকে আমাদের রক্তদান শিবির হয়েছে আজ যে রক্তদান শিবির হচ্ছে আমার জিতেন্দ্র সিং লালু মেমারি এক নম্বর যে আমাদের ব্লক আছে তার যুব সভাপতি আজকে দেবীপুরে একটা রক্তদান শিবির করছেন কাল আমাদের মানে বর্ধমান ওয়ানে আছে যেটা অর্ক করবে এভাবে প্রতিদিন প্রত্যেকটা ব্লকে একটা করে রক্তদান শিবির আমরা করছি শহীদদের স্মৃতির উদ্দেশ্যে কারণ আমরা তারা রক্ত দিয়েছে দে মানে মানে সমাজের জন্য আর আমরা রক্ত দিচ্ছি মমিষ রুগীদের জন্য তাদের স্মরণে মমিষ রুগীদের জন্য যারা হসপিটালে কাতরাচ্ছে যারা লেবার রুমে মায়েরা আছেন বা দেখা যাচ্ছে সেলাসিমায় যে সকল পেশেন্ট এখনও তারা ভুগছে তাদেরকে এই রক্ত যাতে করে তারা পেয়ে তারা সুস্থ থাকে তাদের জন্য আমরা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই উদ্যোগ নিয়েছি আপনারা জানেন এর আগে আমরা প্রথম যেটা শুরু করেছিলাম যে পঁচিশে ডিসেম্বর থেকে ছাব্বিশে জানুয়ারি এক মাসব্যাপী আমরা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব